মিনিটে আজকের বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জানাতুল ইসলাম। গাইবান্ধায় বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ছয় আরোহীর। দেশে করোনায় সাত জনের মৃত্যু শনাক্ত 253। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি আরো 72 ডেঙ্গু রোগী। এক মাদ্রাসার সব ছাত্রীর বিয়ে, পরীক্ষা দিল না কেউ। অর্ধেকে নেমেছে সিমের দাম, গাজর টমেটো ব্যাপক চড়া। খালেদা জিয়া চিকিৎসা নিয়ে ছিনিমিনি খেলছে সরকার, রিজভি। তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ। শেয়ার বাজারে উন্নয়নে এখনো কিছুই করতে পারেনি বিএসইসি চেয়ারম্যান। একসঙ্গে 20টি ঘুমের ওষুধ খেয়ে আইসিইউতে এমপি আয়নের স্ত্রী। রাবিতে মানসিক অবসাদে ভোগা শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। এখানে শেষ করছি এক মিনিটে আজকের বাংলাদেশ।